বাংলা থেকে শীতের বিদায় ঘণ্টা প্রায় বেজে গিয়েছে, তবে উত্তর ভারতে এখনও ব্যাটিং চালিয়ে যাচ্ছে শীত। সেখানে চলছে তুষারপাতের মরশুম। সোমবারও উত্তরের তিনটি রাজ্যে ভারী বৃষ্টি এবং ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে তুষার ধসের আশঙ্কাও রয়েছে। দিল্লির মৌসুম ভবনের তরফে জারি করা সতর্কবার্তায় ভূস্বর্গের বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের উঁচু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তিন রাজ্যে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবে বরফ পড়তে পারে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায়, জানিয়েছে মৌসুম ভবন। কাশ্মীরে গত কয়েকদিন ধরেই বরফ পড়ছে। পীরপঞ্জাল, রাজৌরি সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। বাড়ি গাড়ির উপরেও বরফের আস্তরণ পড়তে দেখা গিয়েছে। এর মাঝে আরও তুষারপাত হলে তুষার ধস নামতে পারে উপত্যকায়। মৌসুম ভবনের পূর্বাভাসে সেই ইঙ্গিত রয়েছে। তবে আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে কাশ্মীরে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু এই তুষারপাত পর্যটকদের কাছে বেশ আনন্দের হয়ে উঠেছে। আপনি আয়ে হ্যাঁ, ইয়ে ডিকেজি কা ইলাকা হ্যায়, দেরা কি গলি কা, ইয়াহাঁ পুরে ইলাকে মে দো চার দিন সে বরাবর বরফবারি হো রহি থি, আজ ফির ওহি মৌসুম হ্যায়, বরফবারি হো রহি হ্যায়। তো আপকে চ্যানেল কে মাধ্যম সে হাম পুরি উম্মতে মুসলিমা ওর জাহাঁ জাহাঁ তক ইস চ্যানেল কো ইয়ে লোক দেখতে হ্যায়, সবকো ইয়েহি দাওয়াত কে তোর পর কহতে হ্যায় কি আপ সব আয়ে, জরুর আকর কে ইসমে এনজয় করেন খুব। ইয়ে খুবসুরত ওয়াদিয়াঁ জম্মু কশ্মীর কি ইন সব মে আয়ে ওর খুব ইয়াহাঁ আকর কে আপনে আপনে জো হ্যায় খেয়ালাত কা ইজহার ফরমায়ে। ইয়ে জো হ্যায় ডেরা গলি কা মকাম হ্যায়, ইয়াহাঁ পে খুবসুরত বহুত, কাফি দিনো সে লগভগ 3 অর 4 দিন কে দরমিয়ান ইয়াহাঁ বরফবারি হো রহি হ্যায়। তো হাম আপকে চ্যানেল কে মাধ্যম সে ইয়েহি কহনা চাহেঙ্গে কি সব লোক আয়ে ইয়াহাঁ পে ভিজিট করেন ইয়াহাঁ কা ওর খুব জো হ্যায় বরফ কে মজে উঠায়ে। ইয়াহাঁ পে ঘুমনে শুমনে কে লিয়ে ইয়াহাঁ পে বরফবারি বড়ি ইয়াহাঁ পে বহুত হি, ইয়াহাঁ পে ইনকো সবকো মজা আ রহা ইয়াহাঁ পে। মে জিতনা ভি বোলতা হুঁ, জিতনা ভি আগে পিছে যাই কহিঁ ভি যাঁ কহিঁ ভি লোক হ্যায়, উনকে সবসে ইয়েহি কহনা চাহতা হুঁ কি আপ ইয়াহাঁ পে আও, ইয়াহাঁ পে বরফ কে দেরা গলি মে আও, দেরা গলি মে বরফ দেখো কিতনি বরফ পড়ি হুই, আচ্ছা মজা, কিতনা মজা আ রহা ইয়াহাঁ পে। দেখনে ইয়াহাঁ আয়ে হ্যায়, বড়িয়া মাহোল হ্যায়, সব লোক এনজয় কর রহে হ্যায়, সব লোক কোই হামারে উত্তর প্রদেশ সে, কোই পঞ্জাব সে, কোই উত্তরাখণ্ড সে, হিমাচল প্রদেশ সে, উত্তরাখণ্ড সে, কোই জম্মু সে ভি হ্যায়, हम लोग सारे स्टेट के अभी घूमने के लिए यहाँ आए हुए हैं और पूरा मजा ले रहे हैं बर्फबारी का पूरा। उत्तराखंड उससे कम, उससे बढ़िया हमें यहाँ लगा है अभी यहाँ पे, क्योंकि हम लोग यही प्रोजेक्ट कर रहे हैं। तो ये जो डीकेजी का इलाका है, देरा की गली का, बहुत बढ़िया इलाका है और पूरा एंजॉय कर रहे हैं हम लोग यहाँ पे बर्फबारी। बाहर जाने से अच्छा है यहाँ अपने देश में घूमिए, जम्मू कश्मीर है, बहुत सी जगह है घूमने के लिए, देरा की गली, पीर की गली होगी और बहुत सी जगह है यहाँ घूमने के लिए, ये बाहर जाने से अच्छा है यहाँ हम लोग अपना एंजॉय। रविवार अत्यधिक तुषारपातर कारण काश्मीर, हिमाचल प्रदेश, उत्तराखंडे स्वाभाविक जनजीवन ब्याहत हो, बातिल हुए अनेक विमान, জাতীয় সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন পর্যটকরা, অনেকে পাহাড়ে আটকেও পড়েছেন। হাই টিভি।